বঙ্গোপসাগরে সৃষ্টি গভীর নিম্নচাপটি রাতে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় হামুনে। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। সাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি সকাল থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এই পরিস্থিতিতে বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গভীর নিম্নচাপটি উত্তর থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে দুপুরে আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরসমূহকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এটা একটা ঘূর্ণিঝড় হবে হওয়ার সম্ভাবনা আছে, যেখানে এটি খুব তীব্র ঘূর্ণিঝড় হওয়ার রূপ এখনও আমরা দেখতে পারছি না। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং এটি আগামী 25 তারিখ নাগাদ বাংলাদেশের উপকূল এবং বিশেষ করে বরিশাল এবং চট্টগ্রাম এর মধ্যভাগ দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। এদিকে জেলা প্রশাসন বিকালের মধ্যে পর্যটকদের সেন্ট মার্টিন দ্বীপ ছেড়ে যাওয়ার নির্দেশনা দেওয়ার পর প্রায় 1500 পর্যটক সহ 3টি জাহাজ টেকনাফে ফিরে আসে। সকল যাত্রীদের ফেরত আসে, যারা আগে গিয়েছে এবং আজকে ধরে গিয়েছে সবাই আজকে এপারে ব্যাক করবে। আমরা 3টা শিপ আজকে গিয়েছে ওখানে এবং 3টা শিপ আমাদের সকল যাত্রী ব্যাক করবে সে ব্যবস্থা আমরা নিয়েছি, আমরা মাইকিং করেছি, আমরা সবাইকে জানিয়ে দিয়েছি এবং শিপগুলোকে আমাদের বলে দেওয়া আছে সবাইকে নিয়ে আজকে এবারে চলে আসে। রাতের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। নিম্নচাপের প্রভাবে কক্সবাজার সহ দেশের উপকূল এলাকা, রাজধানী সহ অন্যান্য স্থানে বৃষ্টি হচ্ছে। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।